অশ্রু ভেজা চোখে ব্যানার হাতে এক কিশোর দাঁড়িয়ে আছে হাইকোর্টের সামনে। ব্যানারে লেখা, পুলিশের ভয়ে আমার বাবা ঘুমাতে পারে না। নানা দাবি সম্বলিত ব্যানার নিয়ে কিশোরের সঙ্গে দাঁড়িয়েছেন তার মাও, রয়েছেন আরও কয়েকজন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মামলা বা সিন্ডিকেটের হয়রানি থেকে বাঁচতেই এই পন্থা বেছে নিয়েছেন তারা। মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে সকাল থেকে হাইকোর্টের সামনে অবস্থান করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীরা জানায়, জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর নকল করে বিভিন্ন স্ট্যাম্প দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে আসছে চক্রটি। এই মামলার ভয়ে ঘর ছাড়া তারা। আমার স্বামীর নামে মামলা করা শুধু সারাসি থানা পুলিশ নিয়ে যেতে আমরা ঘরে ঘুমাইতে পারিনি। হ্যাঁ, পুলিশে মামলা থাকলো যা না থাকলো দেশে যে আমার বাড়ি ঘরে ইয়ে করে হামলা করে, আমার বাপের বাড়িতে যে ঘর দরজা ভাঙে, আজ আজ সকাল বিচার চাই, সেটাই তার কারণ আর মামলা না করতে না পারে। তারা জানায়, শুধু পরিচয়পত্র কিংবা স্বাক্ষর জালি নয়, তাদের বিরুদ্ধে ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করেছে চক্রটি। এভাবে কারো বিরুদ্ধে 10টি, আবার কারো বিরুদ্ধে 21টি পর্যন্ত মামলা করেছে চাঁদপুরের শাহরাস্তি থানার এই চক্র। সে বিভিন্ন স্ট্যাম্প, আমার স্বাক্ষর জাল করে বিভিন্ন স্ট্যাম্প শুরু করে সে বিভিন্ন মামলা করছে, ছিনতাই, অপহরণ, তারপরে মানব পাচার, করোনা সার্টিফিকেট বিক্রি, তার জাল সার্টিফিকেট বিক্রি, এ ধরনের অদ্ভুত ধরনের বিভিন্ন অভিযোগ সে আমার বিরুদ্ধে করছে। আমি তিনটা মামলার এজাহারে এবং রায়ে আমি আসামি না স্যার, সেই তিনটা মামলায় আমাকে শাহরাস্তি থানা পুলিশ এবং আমাকে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করছে স্যার, আমি এটার বিচার চাই স্যার। ভুক্তভোগীরা বলছেন, ভিত্তিহীন মামলা এবং পুলিশি হয়রানির কারণে অতিষ্ঠ তারা। মামলার খরচ চালাতে গিয়ে অনেকের পথে বসার উপক্রম হয়ে পড়েছে। এইসব অভিযোগ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আজিজুল হক নামে এক তাঁতি লীগ সদস্যের বিরুদ্ধে। আমি ঘরে ঘুমাইতে পারি না এই পর্যন্ত, আমার নামে আজিজুল হক এবং তার ছেলে এবং তার এই সিন্ডিকেট 10টা মামলা করছে স্যার। ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, জাল স্ট্যাম্প তৈরি করি বিভিন্ন জায়গায় তারা মামলাগুলো করে। আমার এই পর্যন্ত 8টা মামলা খারিজ হইতে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক শ্রম হয়েছে, আমার ঘরে একটা বেড়া পর্যন্ত নাই। আমার গত 9 তারিখে এই মাসের, এই জুলাই মাসের 9 তারিখে আমার একটা সন্তান হয়েছে স্যার। আমি ভাঙা ঘরের মধ্যে আমার স্ত্রীকে রাখি, এখানে আসতে বাধ্য হয়েছি শুধু জীবনটা বাঁচানোর জন্য। আমার নামে এখনও 2টা মামলা চলমান অবস্থায় আছে স্যার। আমাদের কোনো উপায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি এই দুর্নীতিবাজকে যদি একটু আমাদের দিকে তাকায়, যদি উনি একটু আমাদেরকে সহানুভূতি করে আমাদের জীবন ভিক্ষাটা দেন, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটু লেখাপড়া করাইতে পারবো। কিছুক্ষণ মানববন্ধন করার পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ।